সারা দেশে 3রা মে পর্যন্ত জারি রয়েছে লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশ পালন করতে জীবনের ঝুঁকি নিয়ে আম জনতাকে সুস্থ রাখতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। একদিকে সংক্রামণের ভয়, অন্যদিকে পরিবারের প্রতি চিন্তা নিয়েই করোনা মোকাবিলায় দিবারাত্র কাজ করে চলেছে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মীরা। রাজ্যের সব থানার মতোই করোনা সংক্রমণ রুখতে সরকারি নির্দেশ পালন করতে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কর্মীরা। সকাল হতেই হরিশ্চন্দ্রপুর থানার আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ কর্মীরা বেরিয়ে পড়ছেন বিভিন্ন এলাকায়। পুলিশ কর্মীরা এলাকায় জমায়েত নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভাইরাস সম্পর্কে সচেতনতার পাঠ দিচ্ছেন আম জনতাকে। জানানো হচ্ছে সরকারি নির্দেশ পালন করার অনুরোধ। সংক্রামণ ঠেকাতে বোঝানো হচ্ছে মাস্ক ও স্যানিটাইজারের প্রয়োজনীয়তা। শুধু সচেতনতার পাঠ দেওয়াই নয়, হরিশ্চন্দ্রপুর থানার পক্ষ থেকে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে লকডাউনে খাদ্য সমস্যায় থাকা বাসিন্দাদের মধ্যে। এদিনও প্রায় 50টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন এই থানার পুলিশ কর্মীরা। নিজের বা পরিবারের কথা চিন্তা না করেই কর্তব্য পালনে অবিচল এই পুলিশ কর্মীদের এমন মানবিক মুখের ছবিটাই, পুলিশের সংজ্ঞাটাই বদলে দিয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষের মধ্যে। আমাদের এটা মুখ্যমন্ত্রীর একটা অর্ডার আছে যে আমরা পুলিশ প্রশাসন আপনার সমস্ত গ্রামের যেখানে গরিব দুঃখী আছে, যাদেরকে মানে ঘরেদের এখন এই মুহূর্তে দিন মজুরের যে জীবিকাগুলো যারা করতে পারছে না, তাদের ঘরে ঘরে খাবারের কিছু একটা অংশ পৌঁছে দেওয়া, যাতে তারা কেউ ভুকা না থাকে। এবং এই তার এই প্রোগ্রামের জন্য আমরা আজকে এখানে রাঙ্গাইপুর গ্রামে এসেছি। এখানে অনেক দরিদ্র শ্রেণীর লোকজন আছেন, তাদের কাছে আমরা কিছুটা হলেও সামান্য খাবার পৌঁছে দিচ্ছি, যাতে ওনারা অন্তত এই লকডাউন পিরিয়ডে কয়েকদিন ওরা সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। ডাক্তার ও পুলিশ কর্মীরা যেভাবে সামনে দাঁড়িয়ে করোনা যুদ্ধে আম জনতাকে আগলে রেখেছেন, তাতে কোনো প্রশংসা বাক্যই যথেষ্ট নয় তাদের জন্য। দিনের পর দিন পুলিশ কর্মীদের এমন কর্তব্য পালনে অবিচল থাকার ছবিটা মনোবল বাড়িয়েছে সাধারণ মানুষের। আর তাই লকডাউনে পুলিশের এমন মানবিক ভূমিকায় তাদের সাধুবাদ জানাতে ভোলেননি মালদার হরিশ্চন্দ্রপুর বাসীরা। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, বেঙ্গল লাইভ।